দেখছ সরকার একটা আমরা কি করছে, একটা সাপ ধরিয়ে তাহলে 50,000 কি অবস্থা দিব তো অথবা মৃত সব নষ্টাই করছে। বল না আমরা সাপ ধরে বঙ্গা তোর আগে আমি কাজটা করতে কারো উস্তাদ রে অনেক কপটটা দিত হ্যালো কি তো আমরা এই কাম করে এলবো আমি দিমু আমার মনটা কয় এই কলা গাছে টেরারের মধ্যে আছে নাকি আমার উস্তাদ হাত বাইরে পরে উঠতে দোদ দেন এর আগে দোধ দিতাম না শিকারে থাকবি। আচ্ছা তোর কোন ভরসাই নাই বুঝছ। আচ্ছা বিন বাজান বিন বাজান রাসেল ভাই পরে দলে বিন বাজান লগে লগে রুকু রুকু করে এডাহন লাগে সাতার মাথাটা কেরার রুকু রুকু করতেছে মানে গাছ কাটতে শান্তি মন্দির গাছ কাটতে দিতেছে না বাইরের গাছ কাটেছি কি বালের বিন বাজাইলেন সাপের তো মাথায় গুলো না আটা ঘুরছে না সাপের রূপ ধরার বিন ভরে আগে মন্ত্র কইরা সাপ বানাইতে হইব চালু করে সাপ হয়ে যা বালের উদা সাজে মানুষ দেখে গরু ফেরে বিন বাজানো শুরু করছে আবার সাপ দেখে ডরা আমি কিন্তু গান ধরতেছি তুই বাজনা দিস। আচ্ছা আমি বাজনা দিব আপনি গান ধরেন। হ্যাঁ ধরলাম। হ্যাঁ ফুলমতি রে চামিলি রে কামিনি রে আই রে আমরা সাপ ধরিতে যাই আবার হাতা দেখলে আমার ডর করে মনে হয় সাপ রোজা সাজে বিন্যাস হাতা দেখে আবার ডরা ল্যাং হয়ে গেছিল একটু বয়ে জিরাইল। আচ্ছা জিরাই আমরা জানি তুই মানুষ
দেখি প্লাস্টিকের হাফ না ওরে আমি গলায় দোষ দিলাম ও হাফ হয়ে গেছে।